আমার ছেলে থেকেও পাঁচ বছরের বড় জানো বত্রিশ বছর বয়স বলছে ও যার সঙ্গে থাকে তার কাছে অনেক টাকা আছে তাহলে আমার নাতি বিয়ে করছে কিনা কাছে তাহলে ও প্রমাণটা দেখ আমি এটা ফাঁস মানে আমার উচিত ছিল না বলা কিন্তু আমি বলে ফেললাম জিনিসটা এটা ঢাকার আকার চেষ্টা করেছিলাম যাতে আমি মরা অব্দি জানো এই জিনিসটা গোপন থাকে কিন্তু আজকে বলে ফেললাম ও লক্ষ্মী পুজোর দিনকে আমি এইখানটা এসছে তা মেয়েটা খেলা করতে করতে মেয়েটা যা হাতে লেগেছে না কিছু লেগেছে মেয়েটা কাঁদছে আরো ঘরে বসে ওই মনোজ বলে ছেলেটার সাথে ও মোবাইলে ভিডিও এই জিনিসটা আমি যখন এখানে দেখে নিলাম ও আমাকে ফলো করে নিয়েছে যে এই জিনিসটা তোমার শ্বশুর দেখে নিল এবার তো বিরাট কাণ্ড হয়ে যাবে তখন আমি বাড়িতে আমি চেয়ে এইসব কি ব্যাপার আমি ও ওইখানটা গ্যাস সিলিন্ডার ওখানে রাখা থাকে আলম ওটা যদি টান দেয় তাহলে ওর তো লাগবে বাচ্চা মানুষ ও তো সে বুদ্ধি নাই কোনটা ধরে টানলে লাগবে কোনটা ধরে কি করব ওখানে কাঁচা আমি চাই কি ব্যাপার ওইখানে করছে আর তুই কি অবস্থা তোর তুমি আমার ছেলের সঙ্গে সংসার করবা তুমি আমার ছেলের খাবা আর তুমি পরলোককে তুমি হাতের চেন নিয়েছিল আংটি দিয়েছি হাতের এই সরি হাতের চুড়ি আমার যা জিনিসপত্র আছে ওখানেই আছে ওর মা নিয়ে রেখে দিয়েছে সেইগুলো আমার ফেরত চাই আমার টাকা পয়সা সবকিছু ফেরত চাই মানে জবে থেকে ও বলেছে যে আলমারি আমরা দিয়েছি ওর জামা কাপড় বার করে আমি এই বালতির মধ্যে ঢুকে ও যত জানতে পারে ওদের আলমারিটা আমি রেখে দিয়েছি দিয়েছে বাবা মানে কি বলতো জবে শুনেছি যে আলমারি ওরইছে তবে থেকে আমি জামা কাপড় বার করি ওর আলমারিতে রেখে দিয়েছি আমার আলমারি আজকে এখানে কি করতে আসা এখানে এসছি প্রথমে গেছিলাম তারপরে ওখানে তো ভিডিওটা ছাড়া হয়েছে ওখানে মেয়ের বক্তব্য শুনেছি এখানে এই বাড়ির বক্তব্য শুনবো মেয়েটার কঠার উপর ডিপেন্ড করে তো ছেলেটাকে খারাপ বলা যায় না কারণ ছেলেটা অনেক দূরে কাজ করে লড়িতে লড়িতে থাকে লড়ি চালায় আমরা চাই সত্যতা তুলে ধরতে আগে নয় ওর জন্য আমরা এখানে আবারও এসেছি জোর জবরদস্তি করে মনে হয় বিয়ে দিয়ে দিচ্ছি আমি তো জানিও না আমরা তারপরে বলছে আর আমার ছেলের বিয়ে হয়েছে আমরা জানি না আমি খবর পাই রাত্রি দশটার সময় তাহলে আমার ছেলেকে ওর মা বাবা ডেকেছিল ওর মা বাবা ডেকেছিল ওর মা বাবা ডেকেছিল ডাকার পর আমার ছেলে এখান থেকে যায় বাড়িতে কাউকে জানি যায়নি ও এখান থেকে যায় ও বলছে বাবা এই ব্যাপার আমি বিয়ে করে ফেলেছি আলম হঠাৎ তুই বিয়ে করে ফেলেছিস তখন আমি কুচবিহারে তখন আমি গাড়ি নিয়ে কুচবিহারে দিয়ে আমি বললাম যে তাহলে তুই বিয়ে করে ফেলেছিস তোর মা জানে বলছে না তা আমি তুই আছিস কোথায় বললো বাবা আমি বারাসাতে আছি এমন জায়গায় আছি আমি নিরুপায় মানে আমি এখান থেকে বেরোতেও পারবো না অবশ্য বেরোতে পারবে না কেন ওই এলাকাটা আপনারা গিয়েছেন ওই এলাকায় যদি একটা আউট ছেলে যদি একটা বাইরে ছেলে যদি ওই এলাকায় ঢোকে সবারই সন্দেহ হবে ভাই ছেলেটাকে মারবে যে তোমার বাড়ি কোথায় তুমি এখানে কি করতে এসছো যাও তো ওর বাড়ি মুর্শিদাবাদ ও ভয়ে ওকে ছেলেপেলেরা পেলেরা বারাসাতে কলোনি মোড় থেকে ওকে টুক করে তুলে নিয়ে যায় আমার ছেলে যা বলে তাহলে আমি এটা বলতে চাই যে ওর মা বাবার এটা উচিত ছিল যখন আমার ছেলেটাকে আছে তাহলে বাবার মায়ের উচিত ছিল যে তোমার বাবা মাকে একটা ফোন করো যে ওনারা মত তোমার মত হলে হবে না তুমি বলছো আমার বিয়ে করার আমি রাজি আছি তোমার বাবা মা তো আমার মেয়েকে না উঠতে দিতেও পারে এটা স্বাভাবিক আমি না উঠতে দিতেও পারি তাহলে ওনাদের দরকার ছিল আমাদেরকে ফোন করা আমাদেরকে ফোন করিনি আমাদের কাউকে ফোন করিনি আমাদের কোনো পরিবারকে ফোন করিনি আমার ছেলে গিয়েছে ওরা ধরে বেঁধে ঘরের ভিতরে বিয়েটা দিয়েছে আমার ছেলে যা বললো বললো বাবা বিয়ের কোনো ডকুমেন্টস নেই তারপরেও আমি মেনে নিয়েছি বিয়ে তোর মত ছিল হ্যাঁ বিয়ে তোর মত ছিল মত দেখেন আপনাদের কথা বলেছে যে হ্যাঁ আমাকে জোর করে বিয়ে করেছে কিন্তু একটা ছেলেকে কখনো জোর করে কেউ বিয়ে দিতে পারে আপনি বলেন সে বলি এই জিনিস দিতে তিনবার চলে যাওয়া হয়েছে এরকম ভাবে তো চারবার এই যে হলো এখন বলছে আসবো না চলে গেল কি বলছে যে আমি আজ যাব না ভাত খাবো না আমাকে ডিভোর্স চাই ওর একটা কি এরকম দিদি আছে বারবার ফোন করে বলছে আমাকে 1.5 লাখ টাকা দাও আমি ডিভোর্স দিয়ে দেব তা কেস করলো গিয়ে ওখানটায় গিয়ে আমার ছেলে খালি একটা নোটিস পাঠিয়েছে ওকে মানে কোথায় আছে নিয়ে আসার জন্য তা সেই মানে যোগাযোগ ছিল না সেই নোটিশটা পাঠিয়েছে তাও সে তখন বললো কি যে ওই যে ওরকম আর আমি আপনাদেরকে কি বলবো আমার যে আমার ছেলে যে কত কষ্ট করে কাজ করে ওইসব সব টাকা পয়সা ই ওরকম ভাবে ই হয়ে যায় আর ও চাই খালি বাড়ার সাথে গিয়ে ঘর ভাড়া থাকি কাজ করেছে আমার ছেলে গাড়িতে থাকে খালাসির কাজ করে মানে ড্রাইভার ওই গাড়িতেই আছে পূর্ণ একটা কাঁচা সবকিছু আমি করেছি ওকে মানুষও করেছি আমি তারপরে ও এইভাবে চলে যায় দিয়ে একবার ওর মা ওই ওর বাবা ওর দাদারা আমাদের বাড়িতে নিয়ে আসে ওকে গাড়িতে করে বাচ্চাটা শুধু নিয়ে আসে নিয়ে আসার পর আমাদের হাতে পায়ে ধরে আমাদের আরও কজনা ছিল ওনারা আসছেন পালটা বিশাল ভালো ওরাই দাদা দাদা করে ওদের একটা মানে মানে প্রতিবেশী সেই লোক দুবার এখানটায় বুঝি পারি দিয়ে বলছে বলছো তুই যদি থাকিস ভালো আর না থাকে এদের বাচ্চা এদেরকে দিয়ে তুই আমাদের সঙ্গে চরিত্র অশান্তি এই যে ও খালি বলবে আমার ছেলেকে গাড়িতে থাকে কোথায় আছো এ করো এই সব কথা বলবে বিয়ে করেছে এ করেছে তার প্রমাণ দেখা প্রমাণ দেখাও এখানটা সন্দেহ করলো আপনার ছেলে নাকি অন্য কোথাও বিয়ে করে বিয়ে করেছে এই করছে এইগুলা বলবে আমার হচ্ছে প্রমাণ দেখা খুঁজ খোঁজ করে নে আমার ছেলে কোথায় বিয়ে করেছে আমি সেই কথাটা বলছি ও সবসময় একই কথা আমার ছেলে প্রেম করেছে বিয়ে করেছে তা যদি বিয়ে করে থাকে তাহলে সেই বউটাকে মিডিয়ার সামনে নিয়ে আসুক পুলিশ তদন্ত করুক সিবিআই লাগাক কোথায় আমার ছেলে বিয়ে করেছে কি করেছে সেটা প্রমাণ করুক আমি এটা চাই যে প্রমাণ করুক যে আমার ছেলে বিয়ে করেছে থাকা যায় না আমি ওকে আগেই বলেছি যে দেখো তোমার যদি থাকার ইচ্ছা থাকে সংসারটা করো বাচ্চা আছে সংসার করো আর যদি না থাকার ইচ্ছা থাকে তাহলে তুমি যার সঙ্গে করেছো তার জন্য আমাদের আমাকে আর আমার বাচ্চাকে ছেড়ে দিতে চাইছো তার বাচ্চাকে নিয়ে থাকবে তুমি বউকে নিয়ে পরের বউকে নিয়ে বাচ্চাকে নিয়ে তাহলে তাকে নিয়ে থাকো আমাকে একটা প্রুফ দিতে পারবে আমাকে একটা কথা বলো তো তুমি প্রুফ দিতে পারবে ওই ভোটার বাড়ির অ্যাড্রেস দিতে পারবে বউটার হ্যাঁ বাঁকুড়াতে বাড়িতে বাঁকুড়া বিষ্ণুপুর পিয়রডাবা স্টেশনের মানে পাশেই থাকে ওর নাম রাখি ঝা রাখি ঝা হ্যাঁ রাখি ঝা আর দেখলাম তুমি ওখানকার ঠিকানা দিয়েছো রাখি ঝা আমি তো ওখানকার ঠিকানা দিইনি হয়তো ভুল হয়ে গেছে মানে যখন বলেছিলাম হয়তো ভুল হয়ে গেছে কিন্তু ওর বাড়ি বাঁকুড়া হিন্দি বোঝো তো আমি বলবো হিন্দিতে মনোজ বলেছিল যে ও লোক খানে ও দাবাই মিলাকে ও লোক খেলা দোক পরিবার সেই রেকর্ডিং আছে আমি রেকর্ডিংটা আছে আমি কি শোনাবো আপনি আমার কথা শুনুন এটা মানে একটা মজা ছিল ঠিক আছে মজা বেলায় মজা আর আমার ছেলের বেলায় কি তাহলে ও তাহলে ও বলছে আমার বেলায় মজা ও বলছে এটা মজা ছিল একটা তাহলে তোমার ওই আর আমার ছেলের বেলায় তাহলে কি তাহলে তুমিই বলো এই জায়গাটাই তুমিই বলো আমার ছেলের বেলায় তাহলে কি তাহলে আমার ছেলে তাহলে খারাপ আমার ছেলেকে খালি একটা কথা বলতো গাড়ি অ্যাক্সিডেন্ট হয় ওইটাই আমার খারাপ ওইটার জন্য আমি ওর ওর উপর আমার বেশি রাগ ওটা আমার সহ্য হয় না ওই কথা কেন বলবে আমার ছেলে তো বাইরে থাকে কিসের জন্য বলবে আর আমার সুগার তো ও বলবে কি যে তুই যা ইনকাম করবি তোর মায়ের সুগারের পিছনেই শেষ মানে টাকা দেওয়া হবে না আমাকে ওষুধ খাওয়ানো হবে না ওকে নিয়ে খালি বাড়ার সাথে থাকতে হবে আর আমার ছেলে বলছে আমার মা বাবাকে ছেলে আমি বাড়ার সাথে থাকবো না তাহলে আমার বাড়িতে কে থাকবে তাই না বলো আমার তো একটাই ছেলে আমার আর ছেলেও নাই মেয়ে তো আমার এখানে আসবে না মেয়ে বাড়ি খালি বলবো ওখানে ঘর ভাড়া নিয়ে থাকতে হবে যেদিন তোমার শ্বশুর স্টোপ করে না সেদিন তুমি বাড়ি থেকে চলে আসো স্টোপ করেনি উনার ও শরীর খারাপ শরীর খারাপ করেছিল আমি বাড়িতে আমার শাশুড়িকে বলেই এসেছিলাম সেইকে তো বাড়ির থেকে একটা বউ যখন শ্বশুর অসুস্থ হয় যতই ঝামেলা পারিবারিক ঝামেলা হোক না কেন তোমার তো চলে আসাটা ঠিক হয়নি আমি তো বলে কয়ে এসছি ওরা আমার শাশুড়ি নিজেই আমাকে পাঠিয়েছে হ্যাঁ বলেছিলাম রেকর্ডিং থাকুক কিন্তু আমি যেটা সত্যি আমি সেটাই বলছি হ্যাঁ আমি এসছিলাম এর আগেও বোম্বাই গিয়েছিল আমাদের বাড়ির থেকে যখন গিয়েছিল যে বাড়ির ভাগ নিতে যাব বলে ও যাওয়ার পর ওখান থেকে দুর্গা এক মাস আগে ও বোম্বাই যায় সে খবরটা আমরা পেয়েছিলাম ওর এক বান্ধবী আমাদেরকে ফোন করে বলেছিল

হ্যাঁ বত্রিশ তাহলে আমার ছেলের থেকে কত না বুঝতেই পারিনি আমার ছেলে না করেছে আমার ছেলের কথাবার্তাও কিন্তু সে নরম বুঝতেই তো পারছো ভিডিওটা করেছে আমার ছেলে কথাও